কুইক রেন্টাল নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না দায় মুক্তির বৈধতা নিয়ে রুল ছাব্বিশ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় বহিরাগতরা শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএম নেতাদের বৈঠক রাত থেকে সেনাবাহিনী সহ যৌথ অভিযানের সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে তৈরি হচ্ছে ফর্ম না দিলে কঠোর ব্যবস্থার পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল আছি আমি জাফর কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না দায় মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে রিটকারী আইনজীবী বলছেন সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না দেশের বিদ্যুৎ থেকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনা সরকার দু সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয় লুফেনান আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এক দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে বছরে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার ওপর ভিত্তি করে দেওয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ এ নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে শুনানি শেষে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে কোনো আদালতে শরণাপন্ন হওয়া যাবে না তো আদালতের এক্তিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের মহন বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে রিটকারী আইনজীবী বলেন সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত চোদ্দ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে নয় ছয় হয়েছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এবার সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে এদিকে কলেজ ছাত্র খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হাজি সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে লালবাগ থানা পুলিশ এছাড়া দুদকের দুই পৃথক আবেদনে সাবেক মন্ত্রী এমপিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আদালতে এবার ঢাকার আলোচিত সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম রোববার রাতে বংশাল থেকে গ্রেফতারের পর সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমের দশ দিনের রিমান্ড আবেদন করেন লালবাগ থানা পুলিশ শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে যে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী সেই হিসাবে এই হাজি সেলিম এই হত্যার সঙ্গে আর অন্য রাজার নামে তারা হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই এদিকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরো আঠারো মন্ত্রী এবং আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জুবরুল হোসেনের আদালত এই নির্দেশ দেন নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ শহীদুল ইসলাম মেহের আফরোজ আবুসাইদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন তাসনিয়া নিষাদ মিম সময় সংবাদ ঢাকা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এ ঘটনার বিচার চান সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পনেরো বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু ষড়ষ্ট উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই শীঘ্রই এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভাব প্রধান উপদেশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া বৈঠকে স্বাস্থ্য শিক্ষা শ্রম ও সুশাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন হেলেন জানান ঢাকায় দূতাবাসে ভিসা সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

দেশের মানুষকে রক্ষা করতে হবে এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন খবর প্রকাশের পর গণমাধ্যমের সামনে দলটির অন্যতম নীতি নির্ধারক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি বলেন অনাকাঙ্ক্ষিতভাবে এস আলম গ্রুপের এক কর্মীর গাড়িতে চড়েছিলেন তিনি তবে জানতেন না গাড়িটি কার আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি একই দিন নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এ সময় তিনি বলেন ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না তারা ভাবে শেখ হাসিনার কথা শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করছেন এবং তাদের আয়ের উৎস কি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজবি আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন তার মানে কি শেখ হাসিনা থাকলে 바로 এদিকে জাতীয় প্রেস সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগদান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেনাবাহিনী কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র হাতে থেকে গড়ে এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সব গুম খুন ও নির্যাতনের বিচারও দাবি করেন বিএনপির এই নেতা জঘন্য সরকার দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা বাংলাদেশে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে কোনো মন্তব্য করবে না চীন জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন বিকেলে রাজধানীর মকবাজারে দলটির প্রধান কার্যালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে তিনি বলেন আগামীতে বাণিজ্যিক সাংস্কৃতিক উন্নয়নে বাংলাদেশ চীন একসঙ্গে কাজ করবে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়না আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন দেশের একান্নতম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপনে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহ্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল দলটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেয়ার বিষয়টি জানানো হয় ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিল গণ অধিকার পরিষদকে অতীতেও নানান ধরনের ষড়যন্ত্র এবং হবে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার কাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি নূর আরও বলেন নতুনদের দল হবে গণ অধিকার পরিষদ দুই একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত চান্দাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য বিকজ তারা তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না ইতিবাচক ও সৃজনশীল রাজনীতি করবে বলে জানায় গণ অধিকার পরিষদের সভাপতি গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা জনপদের সময় আরো থাকছেন ফের বাড়লো এলপি গ্যাসের দাম বারো কেজির সিলিন্ডারে অতিরিক্ত গুনতে হবে চুয়াল্লিশ টাকা বাড়তি চাপ বলছেন ভোক্তা খুচরায় কারসাজি হলে ব্যবস্থার হুঁশিয়ারি এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির ছাত্র হাসানুল হক দীপ্ত ঢাকা মেডিকেলে বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা মিরপুর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা বলেন মামলার চার আসামি এবিইউবিটির ছাত্র নয় চিকিৎসা অবহেলা ও হামলায় জড়িতদের বিচারের দাবি তাদের ঢাকা মেডিকেল কলেজের 30 তারিখের রেজিস্ট্রার খাতার পেজ ছেড়া কেন তা আমরা জানতে চাই ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক তদন্ত কমিটি গঠন করা হলেও কোন তদন্তের রিপোর্ট ব্যতীত কেন মামলার রুজু করা হলো এজাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এই নামে কোনো শিক্ষক বিউবিটিতে নেই অধিকন্তু উক্ত কথিত এই তিনজন শিক্ষার্থীর নামেও অত্র বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমরা খুঁজে পাইনি বিউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতই বিলম্বে প্রত্যাহার করতে হবে বহিরাগতরা সাভার আসুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএম নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের জানিয়েছেন রাত থেকেই শিল্প এলাকায় সেনা পুলিশ যৌথ অভিযান শুরু করবে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ নানা সংকটে দেশের পোশাক খাত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট বন্ধ রয়েছে আট শতাধিক কারখানা সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় এ কথা তুলে ধরেন ব্যবসায়ীরা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা আমাদের সমস্যা তো কমে নাই বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে ইউল বি অ্যামেজ টু হিয়ার তাদের যে দাবি তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নিরাপত্তা আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্যাস আমাদের ইলেকট্রিসিটি যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইর থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি এরপর বিজিএমই এর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার আশুলিয়া গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে আর্মি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি র‍্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বহিরাগত তাদের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমএর সভাপতি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সচিবালয়ের গণমাধ্যমকে তিনি বলেন বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে খুব শিগগিরই চলতি বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব আর প্রজেক্টে ডক্টর মাহমুদ দেখবেন ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করি এক্সপোর্ট ডেটা নিয়ে একটু ইসে ছিল আপনার ইপিবির ফিগার এসআই কোডার ফিগার নিয়ে একটু ছিল অথবা এটা রিকনসার করে আমি বলে দিয়েছি যত শীঘ্র সময় এটা করবে আর এটা প্রজেকশনও করতে বলেছি মেইনলি এখন এসআই কোডের ডাটাকেই বেস করে কারণ ওই ফিগারটা হলো সবচেয়ে বেশি আর মাঝখানে ইপিবি ফিগার থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে এগুলো ডাবল কাউন্টিং হয়ে যাওয়া সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে পনেরো দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কবে কোথায় জমা দিতে হবে দুপুরে সচিবালয়ে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান কেউ সম্পদের হিসাব জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওর অথবা আমরা কি বলবো যে ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের

রেগুলেটরি কমিশন বলছে দাম নিয়ে হলে নেওয়া হবে ব্যবস্থা আবাসিক থেকে শিল্প গ্রাহক তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ যার প্রভাব পড়ে গৃহস্থালি থেকে ব্যবসা বাণিজ্য এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে সোমবার আবারও বাড়ানো হল এর দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে বারো কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম তেরোশো সাতাত্তর থেকে চোদ্দশো টাকা নির্ধারণ করা হয়েছে

না কমায় আর সে যদি কমে না কিনতে পারে তাহলে তাহলে আমাদেরকে আর কমে দিতে পারতেছে না তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে বিধিগত বিষয় আছে এটা আমরা পরীক্ষা করে দেখব দ্য পয়েন্ট ইজ টেকেন আমরা এটা কমিশন আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে মোবাইল কোর্ট আইনে শিডিউলে নেই শিডিউলে যদি যায় দ্যা টু হেল্প এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বি চেয়ারম্যান যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা জনপদে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার কুইক রেন্টাল নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না দায় মুক্তির বৈধতা নিয়ে রূপ ছাব্বিশ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার হাজি সেলিম রিমান্ডে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে তৈরি হচ্ছে ফর্ম না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় বহিরাগতরা শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমই নেতাদের বৈঠক রাত থেকে সেনাবাহিনী সহ যৌথ অভিযানের সিদ্ধান্ত এই ছিল জনপদের সময় সঙ্গে থাকুন সময়